হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবাই কেমন আছেন? তো আশা করি অনেক ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সব সময় কামনা করি। দেশ ও বিদেশ থেকে যারা সকল সময় নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে আসলে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছে। আজকের ভিডিও টপিকটা হলো একতলা ফাউন্ডেশন দিয়ে কম খরচে কীভাবে অনেক সুন্দর একটি বিল্ডিং এর ডিজাইন করবেন, এর বিস্তারিত বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। অবশ্যই ভিডিওটি আপনারা না টেনে কন্টিনিউ করতে থাকুন, আমি আপনাদেরকে ড্রয়িং এবং এই বিল্ডিংয়ে টোটালি কত টাকা খরচ হবে এভাবে একতলা ফাউন্ডেশন দিয়ে করতে সম্পূর্ণ কিছু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। অবশ্যই আপনারা যারা যাদের ধৈর্য আসে তারা অবশ্যই ধৈর্য সহকারে আমার ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকুন। এখানে সামনে পোস্টের জন্য অনেক সৌন্দর্য করে দুইটা পিলার দেওয়া আছে, স্কোয়ার পিলার দেওয়া আছে, আপনার পিলারগুলো ভালো করে দেখে নেবেন। আর এখানে সামনে পোস্টের ডিজাইনটা আপনারা অবশ্যই ভালো করে দেখে নেবেন, তাহলে এখান থেকে অনেক কিছু আসলে বুঝতে পারবেন বা অনেক কিছু এখান থেকে শিখে নিতে পারবেন। তো আপনার বিল্ডিংটাতে এভাবে হুবহু সেম করবেন এরকম কিছু না, যদি আপনার ভালো লাগে অবশ্যই সেমভাবে করতে পারেন, আর যদি আপনার ভালো না লাগে তাহলে এখান থেকে অবশ্যই কিছু আপনার কপি করে নিয়ে আপনি আপনার বিল্ডিংটাকে অনেক সৌন্দর্য করে সাজাতে পারবেন। এই যে কারণে আপনাদেরকে আমি ভিডিওগুলো দেখিয়ে থাকি, আর আমি সকল সময় আপনাদেরকে যে বিষয়টা বলি, ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার আপনার ড্রয়িংটা করবেন এবং ভালো একজন দক্ষ কন্ট্রাক্টর দিয়ে আপনার কাজ করাবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি 100% আপনার কাজগুলো ভালো হবে, আপনার কষ্টের টাকার কাজগুলো 100% আপনি বুঝে পাবেন। আর যদি কোনো অদক্ষ কন্ট্রাক্টর দিয়ে আপনি কাজ করেন, আপনার কষ্টের টাকা আসলে কষ্টের টাকায় থেকে যাবে, তবে বিল্ডিংয়ে থেকে কোনো শান্তি পাবেন না বা মজা পাবেন না। আপনি 20 লক্ষ টাকা খরচ করলেন একটা বিল্ডিংয়ে, 10,000 টাকার জন্য একটা ড্রয়িং কেউ করতে চায় না। 10 থেকে 15,000 টাকা খরচে একটা ড্রয়িং করতে, আসলে ড্রয়িং করলে কোন সুবিধা আমি আজকে এটা আপনাদেরকে বলে দিচ্ছি। একটা বিল্ডিংয়ের ড্রয়িং করলে আসলে আপনি বুঝতে পারবেন আগে আপনার বিল্ডিংটা কত সুন্দর যাবে বা দেখতে কীরকম দেখা যাবে। আপনি একটা কাজ ধরার পরে, কারণ আপনি নিজে কিছু বোঝেন না, আপনার প্রবাসে থাকেন তো আপনি নিজে কিছু বোঝেন না, আপনার কন্ট্রাক্টর যেভাবে বলছে এভাবে আপনি কাজগুলো করে ফেলতেছেন, তো যারা এভাবে কাজগুলো করে তারা আসলে বোকামি করে। তো চলুন আগে এক নজরে ড্রয়িংটা দেখে আসি, পরে বিস্তারিত কথা বলবো আপনাদের সাথে ইনশাল্লাহ। এই বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে 38 ফিট, ভালো করে মাপগুলো দেখে নেবেন, এবং প্রস্থ দেওয়া আছে 28 ফিট। আর এই বিল্ডিংয়ের টোটাল এরিয়া হচ্ছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই আপনার ভালো করে দেখে নেবেন, 1,066 স্কোয়ার ফিটের মধ্যে এই বিল্ডিংয়ের ডিজাইনটি অনেক সুন্দর যোগ্য করা হয়েছে। আপনারা অবশ্যই ভালো করে দেখে নেবেন আমি যেভাবে বলছি এভাবে সেমভাবে আছে কি না। এখানে যে সামনে পোস্টের ডিজাইনটা করা হয়েছে এটা দেওয়া আছে 8 ফিট বাই 12 ফিটের মধ্যে, অনেক সুন্দর করে পোস্টের ডিজাইনটা করা আছে। এখানে দেওয়া আছে একটি ডাইনিং কাম ড্রয়িং রুম 20 ফিট বাই 12 ফিট। আর এখানে দেওয়া আছে 2টি টয়লেট, একটি অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট, যে টয়লেটে সবাই ব্যবহার করবে। মাপগুলো দেওয়া আছে 8 ফিট বাই 4 ফিট করে। এখানে দেওয়া আছে একটি কিচিং রুম 8 ফিট বাই 7 ফিট। আর এখানে দেওয়া আছে 4টি বেডরুম, প্রত্যেকটি বেডরুমের মাপ দেওয়া আছে 13 ফিট বাই 14 ফিট করে। আপনার মাপগুলো সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন, 13 বাই 14 করে দেওয়া আছে। আর এখানে সামনে দেওয়া আছে 2টি ব্যালকনি 13 ফিট 4 ফিট 13 ফিট বাই 4 ফিটের মধ্যে 2টি ব্যালকনি করা আছে। আর এখানে দেওয়া আছে ডাইনিং ক্যাম্প ড্রয়িংটা, আমি প্রথমে ঢুকতে ডাইনিং ক্যাম্প ড্রয়িংটি পড়বে, যেহেতু করে এটা একতলা ফাউন্ডেশন, এখানে কোনো সিঁড়ি ব্যবহার করা হয়নি। এই ব্যালকনি ডাইনিং ক্যাম্প ড্রয়িংটি দেওয়া আছে 13 ফিট বাই 20 ফিট দেওয়া আছে। আপনার মাপগুলো সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন। আর এখানে সামনের সাইডে যে ওয়ালটা দেওয়া আছে, এখানে যে জায়গায় বেসিংটা লাগানো হয়েছে এই জিনিসটার মধ্যে 7 ফিট পর্যন্ত টাইলস করা হয়েছে। আপনার জিনিসগুলো ভালো করে সম্পূর্ণ দেখে নেবেন, আর ফ্লোর টাইলসগুলো অনেক সুন্দর করে করা আছে, জিনিসগুলো অবশ্যই 100% আপনার ভালো করে দেখে নেবেন। আপনার বিল্ডিংটি তখনই এরকম হবে যখন ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনার ড্রয়িংটা করবেন, তখনই আপনার বিল্ডিংটি এরকম সৌন্দর্য হবে। আর যদি কোনো অদক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনার ড্রয়িংটা করেন, কোনো দিনই আপনার বিল্ডিংয়ের সৌন্দর্য আপনি করতে পারবেন না। তো আমরা আসলে সারা বাংলাদেশের ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে দিয়ে থাকি, আমরা অনেক সুনামের সহিত আমরা ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে দিয়ে থাকি। অবশ্যই যদি আপনার ড্রয়িং ডিজাইনের কাজ করানো লাগে তাহলে অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের সকল স্থানে গিয়ে ড্রয়িং ডিজাইনের কাজ করে দিয়ে থাকি। আর এর পাশে একটি বেডরুম দেওয়া আছে, বেডরুমটি আপনার ভালো করে দেখে নেবেন, 13 বাই 14 ফিট করে একটি বেলকনি বেডরুম দেওয়া আছে। বেডরুমগুলো আপনার মাপগুলো সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন। আর এখানে ফ্লোরগুলো টাইলস করা আছে, আর ওয়ালগুলো আসলে এখনও মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, খালি রঙের কাজটা পেন্টিংয়ের কাজটা বাকি আছে, এখানে আর সম্পূর্ণ কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর যারা এখন আসলে বিডি কনস্ট্রাকশন চ্যানেল নতুন, প্লিজ বিডি কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন, পরবর্তী নিত্য নতুন এরকম বাড়ির ডিজাইন পেতে, কারণ আমি সকল সময় চেষ্টা করি আপনাদেরকে কিছু না কিছু ধারণা দিতে এবং ভালো কোনো না কোনো ডিজাইন নিয়ে আপনার মাঝে হাজির হতে। আর এখানে ব্যালকনিগুলো দেওয়া আছে, আসলে 3 চালা ব্যালকনি দেওয়া আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন। এখানে ব্যালকনিগুলো 3 চালা ব্যালকনি করা হয়েছে, আপনারা জিনিসগুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন। আর কাজ করানোর আগে 100% আগে ভালো একটা ড্রয়িং করতে হবে, এরপর আপনার কাজটা পরিচালনা করতে হবে। আপনার আসলে কোনো কন্ট্রাক্টার অধীনে আপনি কোনো কাজ করাবেন না, আপনার ভালো একজন ইঞ্জিনিয়ার অধীনে আপনার কাজটা যদি করাতে চান বা ভালো ইঞ্জিনিয়ার অধীনে কাজ করান, তাহলে 100% আপনার কাজটি ভালো হবে এবং কাজটিও সৌন্দর্য হবে। এখান থেকে যদি আপনার বিন্দু পরিমাণ কোনো কিছু খারাপ লাগে অবশ্যই কমেন্ট করবেন, যে ভাই আমার কাছে এই জিনিসটা খারাপ লাগছে, অবশ্যই কমেন্ট করলে আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো যে এই বিল্ডিংটা আসলে কোন কারণে কী হয়েছে, সম্পূর্ণ কিছু আমি আপনাকে বুঝিয়ে দিতে পারবো। কারণ সবার অভিরুচি কিন্তু একরকম না, আপনার রুচি একরকম, আমার রুচি একরকম, এক একজনের রুচি এক এক রকম। তো আমি চাই যে আমরা সকল সময় চেষ্টা করি আসলে মালিকের রুচি অনুসারে আমরা ডিজাইনগুলো করার জন্য, কারণ মালিকের যদি রুচি যেরকম আমরা সেমভাবে ডিজাইনগুলো করার চেষ্টা করি।
কারণ আমি একটা কথাই বুঝি, আমি একটা ডিজাইন করে আপনাকে চলে আসবো, আমি ডিজাইন করে কাজটা কমপ্লিট করে দেওয়ার পর আমি চলে আসবো, সারা জীবনে ভুক্তভোগী কিন্তু আপনি হবেন, কারণ আপনি সারা জীবন এই বিল্ডিংয়ে থাকবেন, আপনি অনেক টাকা খরচ করে এই বিল্ডিংটাতে থাকবেন। আমি চেষ্টা করি যে যত সুন্দর করে ডিজাইনটা করে দেওয়া যায়, এত সুন্দর যে আসলে মালিকে অনেক খুশি হবে আমাদের উপরে। তো আমরা সকল সময় জিনিসগুলো চেষ্টা করি যে ভালোভাবে ডিজাইনগুলো যদি করে দেয় তাহলে 100% আপনি ভালোভাবে আপনি কাজটাও কমপ্লিট করতে পারবেন এবং কাজটাও সুন্দরভাবে আপনি পরিচালনা করতে পারবেন। তো এপাশে একটি কমেন্ট টয়লেট দেওয়া আছে, যে টয়লেটটি সবাই ব্যবহার করে, টয়লেটটির মাপ দেওয়া আছে 6 ফিট বাই 8 ফিট, এই টয়লেটটির মাপ দেওয়া আছে 6 ফিট বাই 8 ফিট। আপনার ভালো করে মাপগুলো দেখে নেবেন কত সুন্দর যুগের, আসলে অনেক সুন্দর যুগের এখানে টাইলসগুলো করা আছে, আপনার ভালো করে সম্পূর্ণ দেখে নেবেন। আর যদি আমি সবসময় যে বিষয়টা বলি, ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনার ড্রয়িংটা করবেন এবং ভালো একজন দক্ষ কন্ট্রাক্টর দিয়ে আপনি কাজ করাবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি 100% আপনার কাজগুলো ভালো হবে এবং কাজগুলো সুন্দর দেখা যাবে। আর এখানে যে ফ্লোর টাইসটা দেখতেছেন, ফ্লোর টাইসের উপরে কিন্তু 1 ফিট করে 9 ইঞ্চি করে স্কেটিংগুলো দেওয়া আছে, 9 ইঞ্চি করে 100% আপনি স্কেটিং দিতে হবে, 9 ইঞ্চি বা অথবা 6 ইঞ্চি বা 4.5 ইঞ্চি স্কেটিং আপনি 100% টাইলস দিয়ে করতে হবে। যদি টাইলস দিয়ে করেন তাহলে অনেক জায়গায় দেখবেন আপনার নিচে আস্তরগুলো লোনা ধরে যায়, লোনা ধরে আস্তরগুলো জোরে পড়ে যায়। তো এই কারণে আমরা চেষ্টা করি যে সব মালিককে আমরা এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করি যে আপনার 9 ইঞ্চি বা 6 ইঞ্চি অথবা 4 ইঞ্চি আপনার স্কেটিং 100% দিতে হবে। তবে স্কেটিংটা বাধ্যগতিক আপনাকে আমি এই কারণে বলছি, আপনার নাহলে হয়তো পরক্ষণে আপনার এই জিনিসগুলো লোনা ধরে জোরে পড়ে যাবে। তো এপাশে একটি অ্যাটাচ টয়লেট দেওয়া আছে, রুমের সাথে অ্যাটাচ টয়লেটের মাপ দেওয়া আছে 5 ফিট বাই 7 ফিট, অ্যাটাচ টয়লেটের মাপটি দেওয়া আছে 5 ফিট বাই 7 ফিট। আপনার মাপগুলো ভালো করে দেখে নেবেন। আমি আবারও বলে দিচ্ছি, এই বিল্ডিংটি যদি আপনার 13 থেকে 14 লক্ষ টাকা বাজার থাকে, অবশ্যই আপনারা এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে আপনার একতলা ফাউন্ডেশন দিয়ে কমপ্লিট করে নিতে পারবেন। আর যদি 2 তলা ফাউন্ডেশন দেন মোটামুটি আপনার 18 লক্ষ টাকার মধ্যে এই বিল্ডিংটি কমপ্লিট করে নিতে পারবেন। 17 থেকে 18 লক্ষ টাকার মধ্যে আপনি 2 তলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিংটা অনেক সুন্দর করে আপনি কমপ্লিট করতে পারেন। আর এখানে কেসিং রুমটা আবারও আমি দেখাচ্ছি, কেসিং রুমটা অনেক সুন্দর করে করা আছে, কেসিং রুমটা আপনার ভালো করে অবশ্যই দেখে নেবেন, অনেক সুন্দর করে কেসিং রুমটি সাজানো আছে। আর এপাশে আরেকটি বেডরুম দেওয়া আছে, বেডরুমটি মাপটি দেওয়া আছে 13 ফিট বাই 14 ফিট। তো আসলে যেহেতু গ্রামের বাড়ি, এই কারণে আসলে সবাই চাইতে রুমটা একটু বড় করে করার জন্য, কারণ মেলা জায়গা থাকে গ্রামের বাড়িতে, আসলে অনেক জায়গা থাকে, তো এই কারণে সবাই চাইতে রুমগুলো একটু বড় করে সৌন্দর্য করে করার জন্য। আর আসলে যাদের শহরে জায়গা তো তারা চাইলে একটু ছোট করে, যেহেতু করে ইউনিটগুলো বাড়াতে পারে তো ভাড়াটা একটু বেশি পাবে, যে কারণে শহরে আসলে আমরা অনেক ডিজাইন ড্রয়িং করে দিয়েছি, তো তাদের আসলে সবসময় রুচি থাকে যে আমরা একটু ছোট করে করব, তবে আমরা ভাড়া তো একটু বেশি পাবো, এই জন্যগুলো সকল সময় রুচি থাকে। তো যাদের আসলে গ্রামের বাড়ি তারা আসলে চাইলে আমাদের রুমগুলো একটু বড় হোক, খোলামেলা থাকুক বাড়িটা, তো একটু সৌন্দর্য দেখা যাবে, এই কারণে সবাই চাইলে আসলে রুমগুলো বড় করার জন্য। তো আশা করি আপনারা সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন, আমি যেভাবে যেটা বলছি সম্পূর্ণ কিছু আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি আপনাদের বুঝতে বিন্দু পরিমাণ কষ্ট, অবশ্যই কমেন্ট করুন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর দেশ ও বিদেশ থেকে যারা নিয়মিত সকল সময় আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে আসলে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। ওকে, আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবারাকাতুহ।